দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিবরামপুর গ্রামে রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন করেন গ্রামবাসী ও শিক্ষার্থীরা। রোববার সকালে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শিবরামপুর হতে চাটশাল রাস্তায় বিভিন্ন স্লোগানে মানববন্ধন করা হয়। এ সময় এলাকাবাসীরা বলেন, শিবরামপুর হতে চাটশাল পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তায় বৃষ্টি হলে কাদা হওয়ার কারণে কোনো ভ্যান অটোরিকশা চলাচল করতে পারে না। জানা যায়, 10 গ্রামে প্রায় 20,000 মানুষের চলাচল এই রাস্তা দিয়ে। দ্রুত রাস্তার পাকা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।